বহু মানুষকে দেখলাম রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, দোকানপাটে অনেক মানুষ। রাত প্রায় 10:30 পেরিয়ে গেছে। এখন আপনাদের উচিত হবে আলোচনা শুনে উপলব্ধি করা এবং বাস্তবে আমল করা। আমি যে বিষয়টি আলোচনা করব মনে করছি সেটা বুঝার বিষয়। আমার আগে আলোচনা করে গেলেন এদেশের প্রখ্যাত বাগ্মী অধ্যাপক আলমগীর হোসাইন হাফিজাহুল্লাহ তাআলা। একটানা একই ধার সে কথা বলেন। আমার আব্বা বলেন ওনার ঝোঁকটা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহর মতো, মুরব্বীরা বুঝতে পারবে না, আমরা বলতে পারবো না। বহুদিনের খাদেম এ দেশের, আমি তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করুন, তার ইলমে বরকত দান করুন, আল্লাহ তাকে খালেস বান্দা হিসেবে কবুল করুন, আমিন। হাদিসের প্রতি অনীহা প্রদর্শন করলে তার পরিণাম কি? কেনই বা অনীহা প্রদর্শন করবে? এক শ্রেণীর মানুষ এখন বের হয়েছে হাদিস মানা যাবে না, সুন্না মানতে হবে। হাদিস মানা যাবে না, সুন্না মানতে হবে। আর আল্লাহর নবী সুন্নাই মানতে বলেছেন, হাদিস মানার কথা বলেননি কোথাও। এ ডাহা মিথ্যাচার করছে সারা দেশে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এই বুঝটা আগে আমাদের বুঝার চেষ্টা করতে হবে। প্রথম কথা, এক শ্রেণীর ভদ্রলোক বের হয়েছে এখন। ভদ্রলোক বুঝেন, মাদ্রাসায় কোনোদিন পড়েনি, তবে দিনদার দিনদার ভাব লাগে। এরা বলছে যে হাদিসের মধ্যে অনেক জাল জয়েব ইত্যাদি ঢুকে গেছে, সুতরাং হাদিস মানা যাবে না, কোরআনকেই গুরুত্ব দেওয়া উচিত। তাদের এই যুক্তি কি ঠিক? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে মোহাম্মদ, আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনী, তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহর ইবাদত করতে হলে শর্ত হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। তাহলে কি করবেন? আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই আয়াত প্রমাণ করে যে কেউ যদি আল্লাহকে মানতে চায়, কোরআনকে যদি মানতে চায়, তার উপরে আবশ্যক হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেইটাকে গ্রহণ করা। আল্লাহ বলছেন সূরা নিসা 80 নম্বর আয়াত, ওমাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। বুঝা যাচ্ছে না কথা? তাহলে এই আয়াত প্রমাণ করে আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, রাসূলের আনুগত্য করাও তেমনি ফরজ। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল। ওয়ামান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করল ওই ব্যক্তি আল্লাহকে অবজ্ঞা করল। ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানুষের মধ্যে একজন ব্যক্তি যিনি হক এবং বাতিলকে পার্থক্য করে দেন, আর কেউ নেই। হক বাতিলের পার্থক্যকারী একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন ব্যক্তি যদি সুন্নাকে মানতে না চায়, সুন্নাতকে অবজ্ঞা করে, ওকে মুসলমান থাকবে না? ও মুসলমান থাকবে না, ও বুঝেইনি, তার মধ্যে একটা অভিযোগ আছে। এ কথা তো ঠিক, হাদিসের নামে অনেক জাল হাদিস তৈরি হয়নি, হয়েছে তো? জয়ীফ হাদিস আছে না অনেক, তাদের অভিযোগ হলো হাদিসের মধ্যে অনেক জাল জয়ীফ আছে, হাদিস মানার দরকার নাই। এ এক শ্রেণীর ফেতনা। আরেক শ্রেণীর ফেতনা, হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাহ। এইটা বলিনি আগে, তুমি সুন্নাহ মানবে তো কিসের ভিত্তিতে? মনে করেন বিতির সালাত আদায় করা সুন্নাত না ওয়াজিব? ভুল হয়ে গেল, বিতির সালাত সুন্নাত। এই যে বললাম বিতির সালাত পড়া সুন্নাত, এটা তুমি কোথায় পেলে? এটা প্রমাণ পেয়েছে কি দ্বারা? হাদিস দ্বারা। তাহলে আসলে কি হাদিস আর সুন্নার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে? কোনো পার্থক্য বোঝা গেল? ওইটা হলো বর্ণনা আর এটা কি আমল? মুখে তিনবার পানি দিতে হবে অজু করার সময়, এটা কি সুন্নাত বলেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দিয়েছেন, তিনবার ধোয়াটা সুন্নাত। কিন্তু কোরআনের ভাষা ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধোয়া হলো ফরজ, তিনবার ধোয়া হলো সুন্নাত। পেলে কোথায় তুমি এটা? কার আলোকে? কোথায় থেকে পেলে? উত্তর দেন। আলোচনা বুঝেন, বক্তব্য তো দেওয়ার যেটা দিয়ে চলে গেছেন আলহামদুলিল্লাহ, বক্তব্য যেটা দেওয়ার সেটা দেওয়া হয়ে গেছে, আপনাদেরকে এটা বুঝতে হবে, দায়িত্ব আপনাদেরই, যা আমি পরে বলবো। মুসলিমদের ব্রেনটাকে ওয়াশ করার জন্য এক
শ্রেণীর পেট পূজারী দালাল আলেম সমাজে নেমেছে, ওরা রাসূলের সুন্নাকে উৎখাত করতে চায়। এদের প্রতিরোধের জন্য কোন দল, কোন ফেরকা, কোন তরিকা, কোন মাঝহাব মাঠে নামবে না। ওরাই মূলত এইগুলোর হোতা। এই প্রতিরোধ করার জন্য মাঠে নামতে হবে, কথা বলতে হবে আহলে হাদিসদেরকে। ঠিক।